উল্লেখ্য যে আমাদের দেশে শবে বরাত নামক যে ইসলামী পর্ব, ইসলামী পর্বের দুইটি অংশ, একটা হলো আতশবাজি, পটকা ফুটানো, রাত্রি জাগা, গোরস্তানে গোরস্তানে ছুটে বেড়ানো, হালুয়া রুটি খাওয়া, আর পাশাপাশি রয়েছে রাত্রি জেগে সালাত আদায় করা। রাত্রি জেগে সালাত আদায় করার এই শবে বরাতের এই সালাত, যেটাকে সালাতে আলফিয়াও বলা হয়েছে, এই সালাতের প্রচলন সর্বপ্রথম বায়তুল মাকদেস থেকে একজন বুজুর্গ লোকদের দ্বারা শেরেক বেদাত সমাজে বেশি ঢোকে। কারণ বুজুর্গ লোকেরা সবসময় এবাদতে মশগুল থাকেন, এবাদত হলো কি না, টাইম আসলো কি না, এবাদত আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত কি না, এটা দেখার সুযোগ তাদের জোটে না, তারা এবাদতে মশগুল থাকে। এবাদতে মশগুল থাকার কারণে সেই বায়তুল মাকদেসের সর্বপ্রথম যেই বুজুর্গ এই সালাতের আবিষ্কার করলেন, তার নাম ইবনু আবিল হুমায়রা। ইবনু আবিল হুমায়রা নামক সেই বুজুর্গ ব্যক্তি 448 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের 437 বছর পরে, রাসূলুল্লাহ সাল্লামের এন্তেকালের 437 বছর পরে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এন্তেকালের 398 বছর পরে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এন্তেকালের 298 বছর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের 437 বছর পরে এই শবে বরাতের সালাতে আলফিয়া বায়তুল মাকদেসের মসজিদ থেকে সর্বপ্রথম চালু করলেন একজন বুজুর্গ, তার নাম হলো ইবনু আবিল হুমায়রা। মানুষ যেভাবে ইসলামকে ব্যাখ্যা করে আর মনে মনে বলে যে আমি ভালো কাজ করলাম, কিন্তু ভালো কাজ করতে গিয়েই খারাপ হয়ে যায়। কীরকম খারাপ হয়, যারা যখন শুরু করেন তখন তারা বুঝতে পারেন। এক সময় আমাদের পুরান ঢাকায় দেখা গেল যে লাইলাতুল কাদারের বেজোড় রাত্রি, এবাদত করতে হবে, তো এবাদতের নামে সেখানে ওয়াজ মাহফিলের আয়োজন, প্রত্যেক মসজিদে মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন, রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জ থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বক্তা হায়ার করে এনে ওই রাত্রিতে, প্রথম রাত্রিতে অমুকে বয়ান করবেন, দ্বিতীয় রাত্রিতে অমুকে বয়ান করবেন, তারপরে খিচুড়ি বিতরণ হবে, তারপরে চা নাস্তা হবে, তারাবি পড়াবেন একজন, তাহাজ্জুদ পড়াবেন আবার দুইজন, মানে একটা আনুষ্ঠানিকতা সাজায় নিন। ইদানিং কোনো কোনো জায়গায় দেখা যায় শবে বরাতের রাত্রে মানুষ বেদাতি আমল করবে, বেদাতি আমল থেকে ফিরানোর জন্য একটা ওয়াজ মাহফিলের আয়োজন করে, পহেলা বৈশাখে কেউ নাচানাচি করবে, ওই জন্য পহেলা বৈশাখের নাচানাচিকে বন্ধ করার জন্য একটা ওয়াজ মাহফিলের আয়োজন করো, অমুক তারিখে মানুষ বেদাত 12ই রবিউল আউয়ালে বেদাত করবে, তা আমরা বেদাত না করে একটা আলোচনা সভা দেই, এই আলোচনা সভাই 10 বৎসর পরে আবার আর এক বেদাতে পরিণত হবে, 10 বৎসর 20 বৎসর পরে কেউ এসে বলবে যে পহেলা বৈশাখের দিনে একটা ওয়াজ মাহফিল দিতে হয়,
আমাদের এলাকায় এভাবে অনেক দেখা যাচ্ছে যে আনুষ্ঠানিকতায় বন্দি হয়ে গেছে ইসলাম। সে লোক বুঝতে পারে নাই যে কখন সে মনের অজান্তেই সেই কাজগুলি করে ফেলেছে, যারই ফলশ্রুতিতে মানুষের মধ্যে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে।